জাগরণ সংঘ গোপীনাথপুরে আপনাকে, আর এত জনপ্লাবন এতক্ষণ ধরে ওয়েট করছেন আপনার জন্য, সেই আমাদের নায়িকার জন্য, একদম সম্মুখ সমরে উনি উপস্থিত। একটু জোর করে চিৎকার হবে। রাত্রি প্রায় একটা কাছাকাছি, আওয়াজটা কি, এটাকেই বলে মানে বাঙালিয়ানা, তাই না? এটাকেই বলে সোলোয়ানা বাঙালিয়ানা। কি আবার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ লট। নমস্কার সবাইকে, হাই, মেরি ক্রিসমাস। প্রথমেই সবাইকে উইশ করছি মেরি মেরি ক্রিসমাস, কারণ আজকে মেরি ক্রিসমাসটা তোমাদের সাথেই কাটাবো। তাই একটু দেরি হয়ে গেছে বটেই, কিন্তু আমি সত্যি অনেক 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 খুশি হয়েছি যে তোমরা এতজন মিট করছো এতক্ষণ অবধি শুধু আমার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ, আমি আপনাদের নিরাশ করব না, ঠিক আছে, হতাশ করব না। মিশকা আজকে সবার সাথে এনজয় করবে, গান বাজনা করবে, মেরি ক্রিসমাস সেলিব্রেট করে তারপর যাবে, ঠিক আছে, হবে তো? তোমরা পাশে আছো তো? আমার গলাটা সাথ দিচ্ছে না, কিন্তু অনেক দূর থেকে এসেছি, যেটুকু পারবো গান তো করবই, যদি ভুল ত্রুটি হয়ে যায় একটু ক্ষমা করে দিও। দেখো আমি কিন্তু প্রফেশনাল গায়িকা নই, হ্যাঁ আমি খলনায়িকা, তো খলনায়িকা অনুযায়ী যতটুকু করার নিশ্চয়ই করবো। চলো আচ্ছা, প্রথমে কি গান দিয়ে শুরু হবে, তাই তো? আচ্ছা চলুন, প্রথমে গান দিয়ে শুরু হোক কথাবার্তা, আলাপ চারিতা, আস্তে আস্তে যত এগোবো অনেক গল্প, গান, আড্ডা, নাচ, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আজকে এই সন্ধিক্ষণটি আমরা কাটাবো। আমাদের জাগরণ সংঘের পক্ষ থেকে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের সেই মিশকা ম্যামকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মেরি ক্রিসমাসের অনেক অনেক অভিনন্দন। চলুন চলে যাচ্ছি ওনার পারফরমেন্সে। মেরি ক্রিসমাস, আমি চাই সবাই একটু একদম পার্টি মুডে চলে আসুক, ঠিক আছে, সেটাই ভালো, তাই না? চলো you
থ্যাংক ইউ আরে হাতে তালি হোক সবাই মিলে প্লিজ দিস ইট এভরিওয়ান থ্যাংক ইউ থ্যাংকস আ লট আর যদিও এনারা প্রফেশনাল সিঙ্গার নন যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে আমি আমার দর্শক মণ্ডলীদের বলছি ক্ষমা করে দেবেন জাস্ট এটা এন্টারটেইনমেন্ট এবং আনন্দ একদমই তাই আজকে আমরা এনজয় করতে এসেছি আমরা ফাটিয়ে এনজয় করব সেটাই আমাদের মেইন মোটিভ দেখো তোমরা আমার অভিনয় খুঁটিয়ে খুঁটিয়ে সিরিয়ালে দেখতেই পারো সেখানে ভুল ত্রুটি বের করতেই পারো এখানে কিন্তু আজকে মিশকা না আজকে অহনা এসছে এবং অহনা চাইবে যেন অহনা তোমাদের সাথে ফাটিয়ে এনজয় করতে পারে ব্যাস আর কিছু না চলো এখন আচ্ছা এই মুহূর্তে কি মিশকা ম্যাম কি হবে এই মুহূর্তে গান তো হলো এবার কি হবে আচ্ছা জিজ্ঞেস করে নেওয়া যাক কি হবে তোমার তো এখানে কিন্তু একটা জিনিস দেখেছো মিশকা তোমার তো কিন্তু দেখতে দেখতে সব সুন্দরী বৌদি মণিগুলো এসে সেজে গুজে বসে আছে হ্যাঁ ওরা তো ডার্লিং ওরে বাবা আচ্ছা সামনে দিকে আচ্ছা একটু সামনে আসুন তো হ্যাঁ সবাই দেখুন ভালো ভালো একটু একটু তুমি যাও না একটু আড্ডা মারা যাও একটু যাও একটু প্রশ্নগুলো ওদের মুখ থেকে আমি শুনতে চাই মাইকে কি হবে কথা কি হতে পারো ভালো করে বলবো হ্যাঁ কি বলি বলতো তোমায় তোমাকে আমি দুঃখ দিতে চাই না কিন্তু আসল কথাটা হচ্ছে সূর্য আমার বোন তুমি সেটা জানো একটা জিনিস কি গ্রামের মানুষ তো খুব সাদা সিধে খুব নর্মেল হয় কিন্তু দেখুন এনাদের মধ্যে এতটা সরলতা যেটা দেখুন আপনি কথা বলুন সব বুঝতে পারবেন চলো ঠাকুমা রেডি চলো কে যেতে দেখবো আমাদের গোপীনাথপুরে ঠাকুমা যেতে নাকি কলকাতার মিসকা যেতে ওকে চলো রেডি সবাই তো একটু ফাটিয়ে চিৎকার হবে আচ্ছা ঠাকুমা বলো এবার তুমি লেট স্টার্ট চলো তুই ফাটিয়ে নিয়ে চলো আমি আছি তোমার সামনে বা বাইলে একটু আই লাভ ইউ বলে দাও তো আমাকে শুনি বাবারে আই লাভ ইউ বলো না আই লেবু লেবু বললো তুমি লেবু খেতে ভালোবাসো থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসো এখান থেকে আর কি করছেন আছে ঠাকুমা গেল আচ্ছা বৌদি মণি দাঁড়া টুকটুকে একটা বৌদি মণি বেশ জামুক ঢুকি নিচ্ছে বাবা বলে বলে লজ্জা পেও না আচ্ছা বল বল আমি তো নিজে ভয় পেয়ে গেছি ওইটাও বলতে হবে ওটা গোপন থাকাই ভালো এটাই বেশি রাগ এটার জন্যই সবচেয়ে বেশি রাগ একদম তা আমার ছেলেটার উপর একটু দয়া আসে না আপনাদের আসে আসে না দয়া আছে না একটু দয়া আসে না আরে ও কত মাস বলুন তো সোনার উপর থেকে কত ছোট ওর নাম কি জানেন হ্যাঁ কি আমি নিজেও এখনো জানি না আমার ডিরেক্টর জানে যবে ওনার থেকে জানতে পারবো সেটা মানে তখন বলতে পারবো এখন আমি জানি না আচ্ছা আর 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 কার কি নকল ছেলে নকল ছেলে না গো ওটা একদম আসল ছেলে সর্টার তো আসল ছেলে এতটা আসল ছেলে যে তার মুখ এখনো অব্দি আমি দেখতে পাইনি
শুধু বাচ্চা নিয়ে প্রশ্ন কেন, মাকে নিয়ে প্রশ্ন করুন। এবার কি বাচ্চা অভিনয় করবে? হ্যাঁ কেন মা পারছে না? ওদের তো ডিভোর্স হয়ে গেছে, কোথায় ডিভোর্স হয়েছে? পেপারে সই করে ডিভোর্স হয়েছে, ব্যাস আর কোনো চান্স নেই ওদের। এবার মিশকা ইন দীপা আউট হবে তো? হ্যাঁ দীপা দীপা দাঁড়া, দীপা দীপা বের করছে, দীপা দীপা দীপা। সিরিয়ালটার নাম হচ্ছে অনুরাগের ছোঁয়া, আর আজকে গোপীনাথপুরে সবার ওই রাগের ছোঁয়া। অবাক হয়ে গেলাম সত্যি, এটা অনুরাগ থেকে অনুটা বাদ হয়ে গিয়ে শুধু রাগের ছোঁয়া হয়ে গেছে। সত্যি বলছি, মানে অনলি ফর গোপীনাথপুরের জন্য কিন্তু রাগের ছোঁয়া করতে হবে সিরিয়ালটা, না আপনি কিন্তু ডিরেক্টরকে গিয়ে বলবেন। আর বাচ্চার ছোঁয়া, এত বাচ্চা সম্বন্ধে প্রশ্ন, বাচ্চার ছোঁয়া হয়ে গেছে, অতিরিক্ত বাচ্চা হয়ে গেছে না সিরিয়ালটা? হ্যাঁ আমার আরেকটা হলে কেমন লাগে? ভালো, সেটাও কিন্তু সূর্যরই হবে, রাজি তো? সোনা রূপা দীপার দুটো, আমারও দুটো হওয়া উচিত, তাই না? আচ্ছা আমি ডিরেক্টরকে রিকোয়েস্ট করবো কি আবার। আচ্ছা একটু হাতে তালি হোক সবাই মিলে প্লিজ, এত সুন্দর একটা গল্প হলো, হাতে তালি হোক সবাই মিলে প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংকস অ্যালট। তো চলুন চলে আসি, হবে অনেক গল্প আছে, গান হবে, আড্ডা হবে, মজা হবে, তাই না? আর পার্সোনাল লাইফ নিয়েও আমরা শুনবো মিস্টার কাছ থেকে। হ্যাঁ আচ্ছা একটা গানের পর আমরা আড্ডায় ফিরব, সব দিকে যাবো, সব দিকে যাবো। আচ্ছা এদিকে রাগ করে গেছে, বাবা রাগ করে বাড়ি পালিয়ে যাচ্ছে, চেয়ারগুলো পুরো ফাঁকা হয়ে গেছে। ডান্স করতে বলছি তো, ড্যান্স তো করবে মিশকা শেষে, চলো।